2017 সালে গুজব ছড়িয়েছিল বিচ্ছেদ হচ্ছে বার্সেলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকে আর পপ সম্রাজ্ঞী শাকিরার। সেবার না হলেও এবার আর টিকলো না ফুটবলের এই জনপ্রিয় জুটির সংসার। একসঙ্গে পথ চলার দীর্ঘ এক যুগ পর বিচ্ছেদের খবর বিবৃতিতে জানিয়েছেন শাকিরা নিজেই। কলম্বিয়ান গায়িকা তার বিবৃতিতে বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আর একসঙ্গে থাকছি না, সন্তানরাই আমাদের অগ্রাধিকার, তাই আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। তবে 35 বছর বয়সী জেরার্ড পিকের পক্ষ থেকে শাকিরার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ ও সম্পর্কচ্ছেদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্প্যানিশ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, 20 বছর বয়সী এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে ধরা পড়েছেন পিকে। তারপর থেকে একা থাকছেন পিকে, তবে ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। সেই তরুণী এখনও লেখাপড়া করছেন এবং বার্সেলোনায় একটি ইভেন্টের উপস্থাপনাও করছেন। পিকেকে সেই তরুণীর সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে, যার ছবিসহ প্রমাণ আছে শাকিরার হাতে। স্প্যানিশ গণমাধ্যম বলছে, সম্প্রতি পিকের উদ্দাম নৈশজীবন লাগাম ছাড়া হয়ে গিয়েছে। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে বাইরে পার্টিতে মেতে থাকছেন। এসব কারণে বেশ কয়েক মাস থেকেই তাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল না। বর্তমানে আলাদাই থাকছেন পিকে ও শাকিরা। সম্প্রতি শাকিরার তে ফেলিসিতো নামে একটি গান রিলিজ পেয়েছে, যার লিরিকের পরতে পরতে পিকের প্রতি ক্ষোভ ঝেড়েছেন কলম্বিয়ান বংশভূত এই সুপারস্টার গায়িকা। গানের লিরিকে বলা হয়েছে, আমি তোমাকে গড়তে গিয়ে নিজেকে ভেঙেছি, আমাকে সতর্ক করা হয়েছিল কিন্তু মনোযোগ দেইনি তখন, এরপর আমি জানতে পারলাম যে তোমার ভালোবাসা মিথ্যা ছিল, আমি তোমাকে ভালোভাবেই জানি, আমি জানি তুমি মিথ্যাবাদী, তোমাকে অভিনন্দন জানাচ্ছি, সন্দেহ নেই তুমি ভালো অভিনেতা, আশা করছি তোমার অভিনয় চলতেই থাকবে, তোমাকে সেখানেই মানায়। দুটি সন্তান থাকলেও 12 বছরের সম্পর্ককে কখনোই বিয়েতে রূপ দেননি পিকে শাকিরা। এর আগে দুজনেই জানিয়েছিলেন সন্তানদের জন্যই তারা বিয়ে করেননি। 2010 ফিফা বিশ্বকাপে পরিচয় হয় তাদের, এরপর একসঙ্গে কাটালেন 12 বছর। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ায় বার্সেলোনায় আর থাকতেই চাইছেন না শাকিরা, কারণ পিকে ছাড়া এখানে তেমন পরিচিত কেউ নেই তার, কাজেই সন্তানদের নিয়ে অন্য কোথাও চলে যেতে চান তিনি। অন্যদিকে পিকে সন্তানদের বার্সেলোনাতেই রাখতে চান। সন্তানদের স্বার্থের বিষয়ে শাকিরার সঙ্গে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি তিনি। জাকারিয়া ইবনে ইউসুফ, সমকাল।